আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন বিয়ে হয়েছে আম্মাজান নিজে স্বীকার করছে একজন মেয়ে যখন 9 বছর বয়স হয়ে যায় সে ওয়াউরাত হয়ে যায় সে একজন নারী হয়ে যায় সে আর শিশু হয় না তো যার বিয়ে হয়েছে সে বলছে আমি একজন নারী আর নাস্তিক বলছে না শিশু যারা নাস্তিক আছে যারা অ্যাগনস্টিক আছে এমনকি পাশে যে নাস্তিকদের হাত ধরে কোন হিন্দু খ্রিস্টান অভিযোগ করে যে তোমাদের নবী 9 বছরের মেয়েকে বিয়ে করেছে এটা আবার কেমন নবী ভাই বলে কি বলে না সেই সময় যদি খারাপ এটা হতো 9 বছরের মেয়েকে বিয়ে করা তোমার চেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর পণ্ডিতরা বসেছিল আবু জাহেল ছিল কি ছিল না আবু জাহেল নবীকে পাগল বলেছে আবু জাহেল নবীর সঙ্গে অনেক বিয়াদবি করেছে নবীকে মেন্টাল এই শব্দও বলেছে পাগল বলেছে নবীকে কোনোদিন এই কথা আবু জাহেল বলেনি কি ব্যাপার মোহাম্মদ তুমি 9 বছরের মেয়েকে বিয়ে করেছো তুমি চরিত্রহীন এই কথা জিন্দেগিতে বলেনি তার মানে বোঝা গেল সেই সময় 9 বছরের মেয়েকে বিয়ে করা এটা কোনো খারাপ কাজ ছিল না এটা নৈতিকতা বিরোধী ছিল না এটা আম সাধারণ মামুলি বিষয় ছিল তুমি 2000 বছর আগেকার ঘটনা আজ থেকে 1500 বছর আগের ঘটনা যখন যদি এখনকার 3D চশমা দিয়ে দেখো এটা উল্টো পাল্টা দেখবা এটা ঠিক কিন্তু আবু জাহেল আবু লাহাব উদবা সাইবা তারা ছোঁ মেরে বসেছিল আল্লাহ নবীর ভুল ধরার জন্য নবীকে চরিত্রহীন বলার জন্য দীর্ঘ দিন কেটে গেছে কিন্তু কেউ এই অভিযোগ করেনি যে মুহাম্মদ চরিত্রহীন ছিলেন বলে নাউজুবিল্লাহ তার মানে বোঝা গেল এটা খারাপ কোনো ব্যাপার ছিল না সুনান তিরমিজি হাদিস নাম্বার 1102 সুনান তিরমিজি ইমাম তিরমিজি রাহিমাল্লাহ হাদিস নিয়ে আসার পরে আম্মা জানা আয়েশার ঘটনা বর্ণনা করেছে আম্মা জানা আয়েশা বলছে একজন মেয়ে তখনই প্রাপ্তবয়স্ক হয়ে যায় যেই সময় মেয়েটা মেন্স হয়েছে পিরিয়ড হয়েছে এই সময় ইসলামের বিধান অনুযায়ী এই মেয়েটা একজন ম্যাচুরিটি কি কথা বলেন পৃথিবীর মানুষ বয়স দিয়ে ম্যাচুরিটি নির্ধারণ করে আর ইসলাম নির্ধারণ করেছে তার পিরিয়ড দিয়ে যখনই পিরিয়ড হয়ে যাবে এই মেয়েটাকে তখন সাবালিকা বলতে হবে এক এক দেশে এক এক রকমের এই পিরিয়ড হতে পারে দক্ষিণ আফ্রিকায় এখনো শতকরা 15-25% মেয়েরা 7-14% মানে 7-9 মধ্যে তারা এখন পিরিয়ড হয়ে যাচ্ছে এখনো আজকের দিনে এখন গুগলি করে দেখেন আমি এখনই বসে বসে দেখছিলাম দক্ষিণ আফ্রিকার মেয়েরা এখনো 7-9 বছর বয়সে ম্যাচুরিটি মানে তাদের মেনস্ট্রুয়েশন চলে আসছে পিরিয়ড চলে আসছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন বিয়ে হয়েছে আম্মাজান নিজে স্বীকার করছে একজন মেয়ে যখন 9 বছর বয়স হয়ে যায় সে ওয়াউরাত হয়ে যায় সে একজন নারী হয়ে যায় সে আর শিশু হয় না তো যার বিয়ে হয়েছে সে বলছে আমি একজন নারী আর নাস্তিক বলছে না শিশু কথা বুঝতে পারলেন না যে বিয়ে করেছে সে হচ্ছে একজন মহিলা হয়ে গেছি আমি নারী হয়ে গেছি আমার ম্যাচুরিটি চলে এসেছে আর নাস্তিকদের কান্নার শেষ নাই কত দরদ তাদের আছে না নাই কথা বলেন চতুর্থ বিষয় আজ থেকে 150 বছর আগেও আমাদের ভারতবর্ষে নারীদের বিয়ের জন্য সরকারিভাবে যে বয়সটাকে নির্ধারণ করা ছিল সেটা ছিল 12 কত কথা বলেন ভারতবর্ষে আমেরিকাতে ছিল 10 আপনি এখনই যদি উইকিপিডিয়া ঘেটে ঘেটে দেখেন 1840 খ্রিস্টাব্দে গোটা বিশ্ব জগতের ম্যারেজ এজ যদি লিখেন দেখবেন অনেকগুলো দেশ পেয়ে যাবেন তাদের বিয়ের বয়স ছিল মাত্র 10, 9, 11, 14 এমনকি এখন বাংলাদেশে মেয়েদের বিয়ের বয়স কত 18 আর আমাদের ভারত হয়ে গেছে 20 কত হয়েছে কথা বলেন ভারতে 20 এখন নাস্তিকরা যদি বলে 18 বছরের আগে মেয়েদেরকে বিয়ে দিলে এটা বাল্য বিবাহ তো ভারতের আইন অনুযায়ী ভারতের মেয়েদের বয়স হচ্ছে 20 বছর তাহলে বাংলাদেশিরা সব আপনারা মূর্খ হয়ে যাবেন কেন কারণ আপনারা বাল্য বিবাহ দিচ্ছেন তাহলে আপনাদের 18 বছর ভারতের আইন অনুযায়ী 20 বছরে তারা প্রাপ্তবয়স্ক হয় মেয়েরা তার আগে যদি বিয়ে দেয় এটা ক্রাইম বাপকে জেলখানা পড়তে হবে মাকে জেলখানা পড়তে হবে যে হুজুর ঠাকুরে বিয়ে পড়াবে তাকে জেলখানা পড়তে হবে কেন 20 বছরের আগে হয়ে গেলে এটা হয়ে যাচ্ছে সে আনম্যাচিওর স্যার প্রাপ্তবয়স্ক হয় নাই অবশ্য দেশের আইন অনুযায়ী আপনি নৈতিকতা বিরোধী কাজ করেছেন আইন লঙ্ঘন করেছেন অতএব আপনি একজন ক্রিমিনাল এখন ভারতের আইন অনুযায়ী বাংলাদেশের সমস্ত মানুষ আপনারা ক্রিমিনাল কথা মনে বুঝতে পারলেন না আপনাকে এটা বুঝলাম যুগের সঙ্গে সঙ্গে বিয়ের বয়সের তারতম্য হয়েছে পার্থক্য হয়েছে আল্লাহর নবী 1400 বছর আগে বিয়ে করেছে 9 বছর 10 বছর
এই বয়সটা তখন নরমালই ছিল এখন যেমন আজ থেকে এখন আপনাদের 18 বছর নরমাল ভারত এখন 20 বছর এটা নরমাল কিন্তু আজকে 2 বছর আগে ভারতে মেয়েদের বিয়ের বয়স ছিল মাত্র 18 বছর বাড়ছে ধরেন আজ থেকে 100 বছর পর কত বছর পর যখন 3023 খ্রিস্টাব্দ আসবে আমার নাতির নাতির নাতি সেই সময় তাদের বয়স কত হবে যাতে ভারতের আইন অনুযায়ী সেই সময় মেয়েদের বিয়ের বয়স 28 আর ছেলেদের 32 এর আগে যারা 15 16 17 20 22 বছরে বিয়ে করবে তখনকার দিনে নাস্তিকরা বলবে এটা নৈতিকতা বিরোধী বলবে কি বলবে না কথা বলেন যদি 3000 বছর খ্রিস্টাব্দে যদি পৃথিবীর যদি বিয়ের বয়স নির্ধারণ করে দেয় দেশের আইন বা বিজ্ঞান বা সায়েন্স সেই সময় যদি বলে যে 27 বছর মেয়েদের ম্যাচুরিটি আর ছেলেদের 32 এর আগে বিয়ে করলে এটা বাল্যবিবাহ এটা শিশু বিবাহ এটা অনৈতিক এটা কখনো করা উচিত নয় তো 3000 বছর আগে সেই সময় মানুষ যখন আমাদের ইতিহাস পড়বে বলে এরা কত মূর্খ ছিল রে এরা 22 বছর বিয়ে করে ফেলেছে এরা 20 বছর বিয়ে করে ফেলেছে 18 বছর বিয়ে করে ফেলেছে এরা কামুক স্বভাবের ভাই বলবে কি বলবে না কথা বলেন তো আমাদের এখনকার যে পরিস্থিতি প্রেক্ষাপট ভাই এখন কি 18 বছর 20 বছরের বিয়েকে কেউ কামুক স্বভাবের বলে কে কি অনৈতিক বলে কেউ যেটা খারাপ মনে করে করে না আর 1000 বছর পরে মানুষ মনে করবে কি করবে না করবে মানে আপনাকে আমি এখান থেকে দলিল এটা নিলাম আজ থেকে 1500 বছর আগে 10 বছরে বিয়ে হওয়াটা এটা অস্বাভাবিক অনৈতিক দেশের আইন বিরোধী এটা কোনো কিছুই নয় যদি হতো আবু জাহেল প্রথম মামলা করতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথাগুলো বোঝার তৌফিক দান করে সকলে বলি আল্লাহুম্মা আমিন আসেন উল্টো দিক থেকে আলোচনা করি কোন খ্রিস্টান যদি অভিযোগ করে খ্রিস্টানদেরকে আপনারা জবাব দিতে পারবেন এক খ্রিস্টানদেরকে বলেন ভাইজান একজন ব্যক্তি তার বাপ মা সম্মতিতে 9 বছর একটা মেয়েকে বিয়ে করেছে এটা চিন্তা করা বেশি কঠিন না একজন নারী বিয়ে না করে সন্তান কোলে নিয়ে চলে এসেছে এটা চিন্তা করা বেশি কঠিন বিয়ে না করে 9 বছরের একটা মেয়ে সন্তান নিয়ে চলে এসেছে এটা চিন্তা করা বেশি কঠিন না একজন ব্যক্তি বাপ মার সম্মতিতে 9 বছরের মেয়েকে বিয়ে করেছে এটা চিন্তা করা কঠিন কোনটা যেটা বিয়ে না করে সন্তান নিয়ে এসেছে কে নিয়ে এসেছিল মারিয়াম আলাইহিস সালাম মারিয়মকে খ্রিস্টানদের বিশ্বাস অনুযায়ী ঈশ্বরের মা কেন ঈশ্বরের মা বললাম যিশুকে তারা ঈশ্বর মনে করে আর যিশুর মায়ের নাম কি ছিল কথা বলেন যিশুর মায়ের নাম কি ছিল মারিয়াম তাই করে খ্রিস্টান যদি অভিযোগ করে তোমাদের মা নব তোমাদের নবী 9 বছর মেয়ে সে বিয়ে করে খারাপ কাজ করেছে খ্রিস্টানদেরকে পাল্টা জবাব দিয়ে বলতে পারবেন তোমাদের ঈশ্বরের মা তোমাদের ঈশ্বরের মা মারিয়াম সেও 9 বছরের বয়সে বিয়ে না করে সন্তান দিয়েছে তা আমার নবী যদি নবী না হয় তো তোমাদের ঈশ্বরের ঈশ্বরত্ব বাতিল জবাব এক